দেশের ফুটবলে কিং ব্যাক খ্যাত প্রয়াত মোমেন মুন্নার 15তম মৃত্যুবার্ষিকী আজ। জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে 2005 সালের এই দিনে না ফেরার দেশে তিনি পাড়ি জমান। মৃত্যুবার্ষিকীতে নিজ জেলা নারায়ণগঞ্জ তাকে স্মরণ করা হলেও নীরব ভূমিকা আবাহনী এবং ফুটবল ফেডারেশনের। এই নিয়ে ক্ষোভ মুন্নার পরিবার এবং সতীর্থ সাবেক ফুটবলারদের। এমন আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল প্রয়াত ফুটবলার মোমেন মুন্নার। দেশের ফুটবলে তিনি এসেছিলেন ধ্রুবতারা হয়ে। প্রায় 17 বছরের ক্যারিয়ার শেষে যখন অবসর নিয়েছেন, মৃত্যু তাকে দিয়েছে চিরমুক্তি। কিডনি রোগে আক্রান্ত হয়ে 2005 সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান দেশের ফুটবলের এই মহাতারকা। এর আগে ঢাকার মাঠে মোমেন মুন্নার অভিষেক 1981 সালে পায়োনিয়ার লিগে গুলশান ক্লাবের হয়ে। এরপর মুক্তিযোদ্ধা ব্রাদার্স হয়ে গায়ে জড়ান আকাশী নীল জার্সি। ক্যারিয়ার শেষ করেছেন সেই আবাহনীতেই। 1991 সালে আকাশী নীল জার্সি গায়ে পেয়েছিলেন 20 লাখ টাকার পারিশ্রমিক, সে সময়ে যা এই উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল। দেশে আবাহনীর পাশাপাশি 91-92 সালে কলকাতায় ইস্টবেঙ্গলের হয়েও মাতিয়ে আসেন পশ্চিমবঙ্গ। 1995 সালে চার জাতি ফুটবলে শিরোপা জয়ের পর 1997 সালে জাতীয় দল থেকে অবসর নিলেও মোমেন মুন্না নিজেকে জড়িয়ে রেখেছিলেন ফুটবলের সাথে। তো ওনাকে দেখতে মনে হতো অনেক রাগী, তেজি, মানে অনেক কিছু মাঠের বাইরে। তো ওনার সাথে যে মিশছে, যারা খেলাধুলা করছে, তারাই বলতে পারে উনি ফুটবলের জন্য কতটুকু প্রতিভাবান ছিল। মুন্নাভাইকে সারা জীবন মনে থাকবো। মুন্নাভাই আমাদের, মুন্নাভাই মারা যায়নি, মুন্নাভাই আমাদের কাছে মারা যায়নি, সে আমাদের ভিতরে সারা জীবন জীবিত থাকবে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়টুকুর পুরোটাই তার কেটেছে আবাহনীর জার্সিতে। জাতীয় দলের জার্সিতেও সাফল্যের কমতি নেই, তবুও তার মৃত্যুবার্ষিকীতে নীরব আবাহনী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মোমেন মুন্নার মতো প্লেয়ারকে যখন স্মরণ করে না, আর অন্য যারা আছে তাদের জন্য কি করবে? ফুটবলকেই অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। আমি দেখেছি ওনার ছেলে মেয়ে সব কিছু রেখে উনি অসুস্থ হওয়ার পরও সারাক্ষণ এই ফুটবল নিয়ে ব্যস্ত ছিল। হি ওয়াজ মিস্টেকেনলি বর্ন ইন বাংলাদেশ। মোমেন মুন্নাকে নিয়ে জাতীয় দলের সাবেক জার্মান কোচ অটো ফিস্টারের করা এই মন্তব্য বলে দেয় দেশের ফুটবলে কত বড় মাপে তারকা ছিলেন তিনি। মুজরিম তারেক, যমুনা স্পোর্টস।